যে কালেমাটা পড়ে একজন কাফের মুসলিম হয় সেই কালেমাটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে কয়েকটা অক্ষর মিলে একটা কালেমা, এই কালেমাটা পড়লে একজন মুমিন হয়ে যায়, সে চিরস্থায়ী জান্নাতে যাবে। এই কালেমাটা যে স্বীকার করে, এই কালেমাটা যে মানে, এই কালেমাটা যে ব্যক্তি মানে স্বীকার করে বিশ্বাস করে লালন লালন করে অন্তরে এর দাবি পূরণ করে, ওই ব্যক্তি অবশ্যই চিরস্থায়ীভাবে জান্নাতেই যাবে। সুবহানাল্লাহ। ঠিক বিপরীতভাবে এই কালেমা তারা অস্বীকার করে, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে। তাহলে এই কালেমাটা শুধুমাত্র আমরা মুখে একটু বললেই কি এর দাবি পালন হবে কি হবে না, এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুতি পেলেন, প্রথমেই তিনি সকল কাফেরদেরকে দাওয়াত দিয়ে একটি পাহাড়ের কাছে নিয়ে গেলেন। নিয়ে নবীজি সকলকে উদ্দেশ্য করে বললেন, হে আমার জাতি, আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে তোমাদের জন্য শত্রু বাহিনী অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করবে? সকলেই সমস্বরে বলেছিল, হ্যাঁ অবশ্যই। কেন? তুমি তো আলামিন, তুমি তো আমাদের জীবনে আমরা কখনোই তোমাকে মিথ্যা বলতে শুনিনি, তুমি তো আল সাদিক, তুমি তো আল আমিন। তখন নবীজি বললেন, তাহলে তোমরা শোনো, তোমরা সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সুবহানাল্লাহ। যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো আর আমাকে মানো তাহলে তোমরা কামিয়াবি হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তার কওমের লোকেরা, যেই লোকগুলো 40টি বৎসর যার সান্নিধ্যে থেকেছে, যাকে লালন পালন করে বড় করেছে, চোখের সামনে তিনি বড় হয়েছেন, তার বিশ্বস্ততা, তার ভালোবাসা, তার উত্তম উত্তম চরিত্র, তার সমস্ত গুণ যাদের চোখের সামনে প্রকাশিত, সেই লোকরা যখন এই কালেমার দাওয়াতটা দিলেন তখন তারা কি স্বীকার করেছিল? কথা বুঝে থাকলে উত্তর দেন, স্বীকার করেছিল? কাফেররা স্বীকার করেনি। কেন স্বীকার করেনি? সমস্যাটা কি? একটা কালেমাই তো, উনি শুধু বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে কি হবে, কামিয়াবি হয়ে যাবে। এই কথাটা স্বীকার করতে সমস্যা ছিল কি তাদের? এটা প্রশ্ন লাগে না যে সামান্য একটা কথা এরা স্বীকার করলেই তো তারা কামিয়াবি হয়ে যেত? আসলে বিষয়টা আমরা যত সহজে বুঝি এই বিষয়টা এত সহজ না। কাফিররা এই কালেমার অর্থ বুঝেছিল যে আমরা যদি কালেমাটা গ্রহণ করি, আমরা যে সমাজে আমরা শোষণ নির্যাতন জুলুম করছি, আমরা আমাদের প্রভাব বিস্তার করছি, আমরা অসহায় দরিদ্র মানুষের উপর নির্যাতন করছি, আমরা একভাবে মানুষকে শোষণ করে চলছি, রাজত্ব করে চলছি, এই সব তছনছ হয়ে যাবে। একমাত্র ইলাহ, এই কালেমার মধ্যে যে ইলাহের কথা বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ইলাহের কাছে আমরা তো পরিপূর্ণ সেলেন্ডার করতে হবে। এই কালেমা গ্রহণ করার মানে, এই কালেমা স্বীকার করার মানেই হচ্ছে আমার আমিত্ব, আমার রাজত্ব, আমার শক্তি, আমার গর্ব, আমার অহংকার, আমার নির্যাতন, আমার জুলুম সব কিছু বন্ধ হয়ে যাবে, আমি সম্পূর্ণভাবে আরেকজনের কাছে সেলেন্ডার হয়ে যাব। এটা তারা বুঝেছিল। বুঝার কারণে তারা কি করেছিল, যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এতদিন তো আপনি ভালো কথাই বলেছিলেন, কিন্তু আজকেই তো খারাপ কথা বললেন, মানে আজকে যা বলছেন এটা মেনে নেওয়া যায় না। এটা হচ্ছে সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার ব্যাখ্যা করার কারণে একজন মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়, আবার এই কালেমা একজন হর হামেশা পড়তেছে, তেলাওয়াত করছে, শিক্ষা দিচ্ছে, তাকে উপঢৌকন দেওয়া হচ্ছে। কেন? এই কালেমা বুঝার ক্ষেত্রে দুইজনের পার্থক্য হচ্ছে আকাশ আর জমিন। এই কালেমা যারা বুঝেছে তার উপরে নবীদের সাথে যে ব্যবহার করা হয়েছে
ঠিক ওই ব্যবহার তাদের সাথে করা হবে কারা করবে কাফেররা করবে মুশরিকরা করবে সমসাময়িক যারা রাষ্ট্রদ্রোহী যারা তাগুত তারা সেই আচরণগুলো করবে মুসা আলাইহিস সালাম যখন কালেমার দাওয়াত দিয়েছিলেন তার সবচেয়ে বড় শত্রু ছিল ফিরাউন সাধারণ পাবলিক কত বড় শত্রু ছিল না সবচেয়ে বড় শত্রু ছিল কি ওই সময়ের কি যে তাগুত অর্থাৎ ফিরাউন ঠিক একইভাবে এই কালেমার সঠিক ব্যাখ্যা যিনি করবেন যিনি দিবেন যারা মানবেন তাদের উপরে নির্যাতন জুলুম খুন গুর মামলা সব কিছু আসবে এটাই হচ্ছে স্বাভাবিক একটা নিয়ম সম্মানিত উপস্থিতি তাহলে এবার আসুন আমরা একটু বুঝি যে আমরা কি কালেমা বুঝে শুনে গ্রহণ করেছি কিনা আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার দুটি অংশ একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ একটি অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি অংশ দুটি অংশ দুটি অংশই মানতে হবে শুধুমাত্র মুখে পড়লেই যদি কামিয়াবি হয়ে যেত তাহলে অনেক কাফেরদের ওই কালেমা মুখস্থ আছে আছে না অনেক কাফেরদের কালেমা মুখস্থ আছে তারাও পড়ে কিন্তু তারা কিন্তু কামিয়াবি না এই কালেমা পড়ে কামিয়াবি হতে হলে এই কালেমার অর্থ বুঝে শুনে গ্রহণ করতে হবে এর দাবি মানতে হবে যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি আপনার যখন অসুখ হয় ডাক্তারের কাছে যান ডাক্তারের কাছে যেয়ে একটা প্রেসক্রিপশন করে নিয়ে আসলেন আনার পরে আপনি ওষুধ কিনলেন না খাইলেন না ওই প্রেসক্রিপশনটা ধুয়ে ধুয়ে পানি খাইলেন রোগ সারবে সারবে অথবা যে ওষুধগুলো ডাক্তার লিখে দিয়েছে সেই ওষুধগুলোর নাম আপনি বারবার পড়তে থাকলেন এই বারবার যে ওষুধের নাম আপনি পড়েন আর ছোটস্থ করেন তাহলে কি আপনার অসুখ সারবে বলেন সারবে না তাহলে কি করতে হবে ঔষধটা সেবন করতে হবে এই কালেমা যারা গ্রহণ করেছে এই কালেমার দাবি পূরণ করতে হবে তাহলেই কি আপনি একজন মুমিন হতে পারবেন আর এই কালেমা আপনাকে কি করতে পারবে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে এই কালেমা আপনার মুক্তির কারণ হবে সম্মানিত উপস্থিতি তাহলে আসুন কালেমা কি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে লা ইলাহা কোনো ইলাহ নাই ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত আমরা এই কথার মধ্যে দুটি কথা বলছি একটা হচ্ছে আল্লাহ ছাড়া সমস্ত শক্তিকে অস্বীকার করছি লা ইলাহা কোনো ইলাহ নেই কোনো ক্ষমতাধর বাদশা নেই কোনো মালিক নেই কোনো বিধানদাতা নেই কোনো রিজিকদাতা নেই দোয়া কবুলকারী কেউ নেই আমার উপকার করার মতো ক্ষমতা কারো নাই লা ইলাহা ইল্লাল্লাহ এটা আর ইল্লাল্লাহ হচ্ছে অবশ্যই আছেন একমাত্র আল্লাহ আমার সৃষ্টিকর্তা আছেন একমাত্র আল্লাহ আমার রিজিকদাতা আছেন একমাত্র আল্লাহ আমার বিধানদাতা আছেন একমাত্র আল্লাহ আমাকে মুক্তি দিতে পারেন আমার দোয়া কবুল করতে পারেন আমার অন্তরের সমস্ত খবর যিনি রাখেন তিনি একমাত্র আমার আল্লাহ তাহলে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার মধ্যে আমরা একটি জিনিসকে অস্বীকার করছি আরেকটি জিনিসকে আমরা স্বীকার করছি আল্লাহ ছাড়া সমস্ত শক্তি সমস্ত ক্ষমতা সমস্ত মালিকানা সব কিছুকে অস্বীকার করছি লা ইলাহার মাধ্যমে আর ইল্লাল্লাহর মাধ্যমে আমরা স্বীকার করে নিচ্ছি যে আল্লাহই সব কিছুর মালিক আল্লাহই সব কিছুর ক্ষমতাবান মানুষের দোয়া কবুলকারী বলি সুবহানাল্লাহ এই দুটি কথা আমরা লা ইলাহার ইল্লাল্লাহর মধ্যে স্বীকার করে নিচ্ছি নিলাম এরপর আরেকটি অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ হচ্ছেন আমাদের নবীর নাম মুহাম্মদ কার নাম বলেন আমাদের নবীর নাম উনি কোন নবী শেষ নবী কেমন নবী খাতামুন নাবিয়িন শেষ নবী ইমামুল মুরসালিন রাসূলদের ইমাম সাইয়েদুল মুরসালিন রাসূলদের নেতা সেই নবীর নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা উনি আমাদের এই নবীকে সর্বশেষ পাঠিয়েছেন আমরা সেই নবীর উম্মত আমরা স্বীকার করে নিচ্ছি যে আল্লাহর সমস্ত হুকুম আহকামগুলো
কিভাবে আমরা পালন করব আমাদের লক্ষ্য হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আল্লাহ হচ্ছেন হুকুমদাতা আর প্র্যাকটিক্যাল আমল দেখানোওয়ালা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল আল্লাহর সমস্ত বিধান তার বান্দা কিভাবে মানবে কোনটাকে মানবে কোনটাকে ছাড়বে এই সবগুলো আমল প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ছাড়া আমাদের আর কেউ আদর্শ নাই একমাত্র আদর্শ নেতা মানার মতো চোখ বন্ধ করে অনুসরণ করার মতো নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে আমরা যত মানুষকে মানব সকল মানুষকে আমরা মাপব হচ্ছে নবীর আদর্শ দিয়ে আমি এরপরে আমার পীর সাহেবকে মানব আমি একজন আলেম অনুসরণ করব ঠিক আছে যতক্ষণ ওই আলেম যতক্ষণ ওই পীর সাহেব যতক্ষণ ওই মুরব্বি নবীকে ফলো করবে নবীকে হুবহু মেনে চলবে ততক্ষণ আমরা তাদেরকে মেনে চলব নবীর আদর্শ ছাড়া অন্য কোন কারো আদর্শ মানলে মুক্তি পাওয়ার সম্ভাবনা 100% নাই এটা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতি তাহলে আমরা জানলাম সংক্ষেপে একটু বুঝলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থটা বুঝলাম এবার আসুন আমরা যে এই কালেমা ছোট্ট একটা কালেমার মধ্যে ইলাহ শব্দ আমরা পেয়েছি ইলাহ ইলাহটা কি ইলার অনেকগুলো অর্থ আছে তার মধ্যে একটি বিশেষ অর্থ হচ্ছে বিধানদাতা কি বলেন তো বিধানদাতা আল্লাহ যে আমাদের মালিক আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ যে আমাদের রিজিকদাতা এই কথাগুলো কাফের মুশরিকরাও বিশ্বাস করে এটা কি জানেন আপনারা আল্লাহ কোরআনে বলেছেন যে আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছেন তারা বলবে আল্লাহ আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনাকে রিজিক কে দেয় তারা বলবে আল্লাহ তাহলে কাফের মুশরিক বেঈমান অন্যান্য সকল জাতির মানুষগুলোই আল্লাহ যে সৃষ্টিকর্তা আল্লাহ যে রিজিকদাতা এগুলো বিশ্বাস করে তা আমরা মুসলমান হয়ে আমরাও বিশ্বাস করি তা আমাদের বিশ্বাস আর তাদের বিশ্বাসের মধ্যে পার্থক্য কোথায় আমরা কেন চিরস্থায়ী জান্নাতে যাব আর তারা কেনই বা চিরস্থায়ী জাহান্নামে যাবে তাও তো স্বীকার করেছে আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ মালিক আমাদের পার্থক্যটা হচ্ছে এখানে যে আমরা মুসলমানরা মুমিনেরা মুসলিমরা আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহকে একমাত্র মালিক আল্লাহকে একমাত্র বিধানদাতা হিসেবে মানি বলে সুবহানাল্লাহ কিন্তু কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহকে একমাত্র বিধানদাতা মানেন না একমাত্র রিজিকদাতা মানেন না তারা মনে করেন যে আমরা যে দেব দেবীর পূজা করি তাদের সান্নিধ্যে না যাওয়া পর্যন্ত তাদেরকে খুশি না করা পর্যন্ত আল্লাহ খুশি হবে না এটা হচ্ছে তাদের আকীদা ঠিক একইভাবে আমাদের মুসলিমদের মধ্যে যেই মুসলিমগুলো নিজেদেরকে মুসলিম দাবি করে অথচ আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য মনে করে যে অমুক ব্যক্তির কাছে না গেলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না অমুক ব্যক্তির কাছে না গেলে আল্লাহ আমার কথা শুনবে না আমি তো গুনাহগার আমার কথা আল্লাহ কিভাবে শুনবেন আল্লাহ শুনবেন না অমুক ব্যক্তিকে ধরতে হবে ওই ব্যক্তি আমার হয়ে আল্লাহর কাছে বলবে তারপরে আল্লাহ শুনবেন এই বিশ্বাসটা এই মুসলিমরা করে এই মুসলিমগুলো আর মূর্তি পূজকরা একই কাতারে আমি কি বুঝাতে পেরেছি আপনাদের বলে কারণ কি একটা কারণ আমি বলি আমাদের দেশের প্রেসিডেন্টকে আল্লাহ যেভাবে চেনেন আমাকে কি সেভাবে চেনেন না আমি যাকে পীর সাহেব মনে করি আল্লাহর ওলি মনে করি তাকে আল্লাহ যেভাবে চেনেন আমাকে সেভাবে আল্লাহ চেনেন না কি বলেন কথা বলেন না কেন চেনেন অবশ্যই চেনেন কিন্তু দুনিয়ার মানুষ কিন্তু আমাকে এভাবে চেনে না আজকে আমি যদি প্রধানমন্ত্রীর কাছে যাই আমাকে প্রধানমন্ত্রী কি চেনে বলেন চেনে না তাহলে আমি তার কাছে কোনো দরখাস্ত নিয়ে যেতে হলে কি করা লাগবে আমি আমার এমপি মহোদয়ের সুপারিশ নিয়ে তার কাছে যাব তখন তিনি বুঝবেন যে না আমার অমুক এমপির এলাকার লোক এই লোকটা তখন সে আমার দরখাস্তটা কবুল করবে কিন্তু আল্লাহর বিষয় কি এমন আল্লাহ কি আমাকে চেনেন না যদি চেনেন তাহলে আল্লাহর কাছে কিছু চাইতে হলে কোনো মিডিয়া কি লাগবে বলেন আল্লাহর কাছে চাইতে হলে কোনো মিডিয়া লাগবে না
লাগে কোনটা শিখার জন্য যে কোন ভাবে আমরা চাবো আমরা জানি না আমরা তো সাধারণ মানুষ বুঝি না কোন কায়দায় চাবো এই শিক্ষার জন্য আমার ওস্তাদ লাগবে কিন্তু চাওয়ার ক্ষেত্রে আমি চাবো কার কাছে একমাত্র আল্লাহর কাছে এটা হচ্ছে আমার ঈমান একজন মুসলিম একজন মুমিন আর একজন মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে এই তারা মিডিয়া ছাড়া আল্লাহর কাছে পৌঁছতে পারে না বলে মনে করে কিন্তু মুসলিম মনে করে না আমি আল্লাহর কাছে চাইলেই আল্লাহ শুনবেন এবং আল্লাহ আমাকে দেখেন আল্লাহ নিজেই বলেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন বান্দা আমাকে যখনই ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দেই বলি সুবহানাল্লাহ বান্দা যখনই ডাকে গভীর রাতে একাকী শুয়ে আছেন আপনার পেটে ভীষণ ব্যথা করছে আপনি আল্লাহকে ডাকলেন শুনবেন আল্লাহ মাসের পেটে ইউনুস আলাইহিস সালাম ছিলেন দুনিয়ার কোনো মানুষের খবর নাই তিনি কি অবস্থায় আছেন সেখানে ইউনুস আলাইহিস সালাম ডাকছেন কাকে আল্লাহকে কি বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই আমরা যে কালেমাটা এখানে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার একটা অংশ কিন্তু এখানে আছে লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই সুবহানাকা আর তুমি পুত পবিত্র আর ইন্নি কুনতু মিনাজ জালিমিন আমি হচ্ছে জালিম আমি হচ্ছে গুনাহগার আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই আর তুমি হচ্ছে পুত পবিত্র আর আমি হচ্ছে গুনাহগার আমার দোষ কিটি মেলা আছে তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ শুনছেন না তার কথা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছিলেন শুনেন নাই আল্লাহ তার কথা শুনেছেন ঠিক একই ভাবে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আল্লাহ তাআলা বলেছেন এভাবে করে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত মুমিন আমাকে ডাকবে সকলের ডাকে আমি সাড়া দেব বলি সুবহানাল্লাহ ইউনুস আলাইহিস সালামকে আমি যেভাবে মুক্তি দিয়েছি মার্সের পেট থেকে ঠিক একই ভাবে মুমিনরা কিয়ামত পর্যন্ত আমাকে ডাকলে আমি সেভাবেই মুক্তি দেব বলি সুবহানাল্লাহ এটা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তাৎপর্য সম্মানিত উপস্থিতি তাহলে আমরা কালেমাকে আসলে বুঝেছি আমরা যা কালেমা গ্রহণ করেছি আমরা কি কালেমা বুঝেছি বলেন আমরা অধিকাংশ লোকই কালেমা বুঝিনি না বোঝার কারণেই আমরা আল্লাহর কাছ থেকে সরে আল্লাহ ও সৃষ্টির কাছে হাত পাতি গাজী কালুর গান দিয়ে আমার সন্তান চাই যে গাজী কালুর নামে গান দিলে আমার ছেলে হবে বলি না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ঠিক এভাবে করে আমরা কালেমা না বোঝার কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করতেও জানি না আমরা দোয়া করি চাই মানুষের কাছে ভরসা করতে পারি না আল্লাহর উপরে যেহেতু কালেমা আমরা বুঝি নাই আমরা চাই মানুষের মানুষের কাছে ভরসা করি মানুষের উপরে ভরসা করি চাকরির উপরে ভরসা করি আমাদের প্রধানমন্ত্রীর উপরে প্রেসিডেন্টের উপরে অথবা আমাদের চেয়ারম্যানের উপরে ইত্যাদি ইত্যাদি সম্মানিত উপস্থিতি তাহলে একটা সমস্যাই কি কালেমা না বুঝার কারণে এই কালেমা না বুঝার কারণে আজকে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি নামাজ ছেড়ে দেওয়াটা স্বাভাবিক মনে হয় আমাদের কাছে কালেমা না বুঝার কারণে আজকে আমরা যাকাত দিচ্ছি না অর্থ থাকার পরেও কালেমা না বুঝার কারণেই আজকে আমরা সুদ গুজ গ্রহণ করছি কালেমা না বুঝার কারণেই রমজান মাসের ফরজ রোজা আমরা ছেড়ে দিচ্ছি কালেমা না বুঝার কারণেই আমরা মানুষ হত্যা করতে পারছি কালেমা না বুঝার কারণেই আমরা আল্লাহর সাথে বিদ্রোহ করছি সম্মানিত উপস্থিতি সমস্ত বদ আমলের একটাই কারণ আমরা কালেমা সঠিকভাবে না বুঝে না বুঝার কারণে যারা কালেমা সঠিকভাবে বুঝেছে তারা অবশ্যই আল্লাহর পথে থাকার দৃঢ় চেষ্টা করেছে এখন কথা হলো তাহলে যারা কালেমা বুঝেছে যারা মুমিন হয়েছে তারা কি গুনার কাজ মোটেই করবে না তাদের গুনাহ কি হবে না হ্যাঁ গুনাহ হয়ে যাবে মানুষ হিসাবে গুনাহ হতে পারে তাৎক্ষণিক সে আবার বুঝবে আমার তো ভুল হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও মুমিন ভুল করবে মাফ চাবে কিন্তু কালেমা যারা বোঝে নাই তারা কিন্তু মাফ চাওয়ার সিস্টেমও তারা জানে না তারা চায় আল্লাহর সৃষ্টি অন্যর কাছে যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তাদের কাছে আল্লাহ মতো করে চায় আল্লাহর কাছে যেভাবে চাওয়া উচিত আল্লাহকে যেভাবে ডাকা উচিত সেভাবে করে তারা মানুষকে ডাকে মানুষের কাছে চায় আল্লাহ তাআলা বলেছেন আমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা
আল্লাহকে ভালোবাসার মতো তাদেরকে ভালোবাসে। যেমনটি আল্লাহকে ভালোবাসা উচিত ছিল তেমনটি তারা আল্লাহকে ভালো না বেশি মানুষকে ভালোবেসে ভালোবাসে। অথচ যারা মুমিন তারা আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসে। এই সবগুলোর একটা কারণ হচ্ছে আমরা কালেমার অর্থ না বোঝা। শুধুমাত্র কালেমা মুখে মুখে বললাম আর মনে করলাম আমি কামিয়াবি হয়ে গেলাম, না তা নয়। আমি যে উদাহরণটা আপনাদের মাঝে দিয়েছি আবার সে উদাহরণটা দিয়ে আমি শেষ করছি। সেটা হচ্ছে যেমনই ভাবে ডাক্তারের কাছে গেলে আর ডাক্তারের প্রেসক্রিপশন ধুয়ে ধুয়ে পানি খাইলে আমার রোগ সারবে না, আর কিছু ঔষধের নাম মুখস্থ করে আমি রাত দিন বলে সেই ঔষধের নাম যদি আমি জপি তাহলে আমার রোগ সারবে না, ঠিক তেমনই ভাবে এই কালেমা যদি না বুঝি, অনুভব না করি, কালেমার দাবি না মানি তাহলে যতই আমি কালেমা পাঠ করি না কেন আমার থেকে শিরক যাবে না, কুফুরও যাবে না, আমি মুক্তিও পাবো না, আমি ধ্বংস অনিবার্য হবই হব। কালেমার দাবি কমপক্ষে তিনটা, কয়টা বলেন? কমপক্ষে তিনটা দাবি। একটা হচ্ছে মুখে স্বীকার করতে হবে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই নম্বর হচ্ছে এই কালেমাটা অর্থ অনুভব করে হৃদয় দিয়ে বুঝতে হবে এবং বিশ্বাস করতে হবে যে হ্যাঁ অবশ্যই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, একমাত্র আল্লাহই বিধানদাতা, একমাত্র এই কালেমাই সত্য, আর বাকির বিপরীতে যাতে সব মিথ্যা। আরেকটা হচ্ছে এর দাবি অনুযায়ী আমাকে আমল করতে হবে। কালেমা যখন আমি স্বীকার করলাম কালেমার দাবি হলো আল্লাহর হুকুম মানা, দিনে রাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া গুরুত্ব দিয়ে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ শিখিয়েছেন, যেভাবে নামাজ আদায় করতে বলেছেন, ঠিক সেভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। ঠিক এভাবে করে শরীয়তের অন্যান্য সমস্ত হুকুম আহকামগুলো নবীজি যেভাবে শিখিয়েছেন, যেভাবে দেখিয়েছেন, যেভাবে বলেছেন, ঠিক সেভাবে আমাদেরকে এই হুকুমগুলো পালন করতে হবে। তাহলেই কালেমার দাবি পূরণ করা হবে, তাহলেই কালেমা আমাদেরকে মুক্তি দিবে সম্মানিত উপস্থিতি। আমি মনে হয় যতটুকু বলেছি আমি চেষ্টা করেছি কালেমা অর্থটা বোঝানোর, আরও ব্যাপক অর্থ রয়েছে এর, ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে, আপনারা নিয়মিত আগে আগে আসবেন। কালেমার অর্থ না বোঝার কারণে আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ আমাদের সকলকে কালেমা সঠিকভাবে বুঝার এবং সেই কালেমার দাবি অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলেই বলে আর